আচ্ছা, এটা কে আছে? শান্তনু নামে কে আছে? শান্তনু ম্যাম লেখা? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি শান্তনু নাইয়া, ওইটা ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, আরে নামটা চেঞ্জ করে নেবে। হ্যাঁ ঠিক আছে, নিয়োগ করে দাও। আচ্ছা, স্টার্ট করছি তাহলে। সবাই একটা খাতা রেখে দাও সামনে, ঠিক আছে? কোশ্চেন গুলো লিখে নেবে। ম্যাম আগের দিনের মতো। না না, আগের দিন যেমন শর্ট কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, আজকে লং কোয়েশ্চেন ডিসকাস করব। বাট তোমরা কোয়েশ্চেন গুলো লিখে রাখবে, ঠিক আছে? আনসার তোমরা দেওয়ার চেষ্টা করবে, কোয়েশ্চেন গুলো তোমরা লিখে রাখবে, ঠিক আছে? আনসার গুলো তোমরা দেখো কতটা কি আনসার দিতে পারছো, ঠিক আছে? কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন গুলো বেশি করে লিখে রাখো। আর যদি মনে হয় যে কোনো একটা কোয়েশ্চেন যেটা আনসারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বা একটু কমপ্লিকেটেড টাইপের কোয়েশ্চেন আছে, সেই আনসারটা আমি লিখিয়ে দেবো। ওকে আচ্ছা, ফার্স্ট দিয়ে স্টার্ট করছি, বলার চেষ্টা করো। হ্যাঁ, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করো। থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে করছি। কোয়েশ্চেন নাম্বার 1 লেখো, কোয়েশ্চেনটা আগে লিখে না। নেম দ্য 4 মেজর সার্কিটস ইন স্টিম পাওয়ার প্ল্যান্ট। নেম দ্য 4 মেজর সার্কিটস ইন স্টিম পাওয়ার প্ল্যান্ট। কোয়েশ্চেনটা আগে লিখে নাও। নেম দ্য 4 মেজর সার্কিটস ইন স্টিম পাওয়ার প্ল্যান্ট। সার্কিট বলতে সুপার হিটার এইগুলো ম্যাম। বেসিক কি কি কম্পোনেন্টের মধ্যে মানে কি কি লাগছে বলো তো, যেটা মাথায় আসছে বলো, বলো, বলতে থাকো। সুপার হিটার আছে, ইকোনোমাইজার আছে, টারবাইন আছে ম্যাম। আচ্ছা, এইগুলোকে কম্বাইন করে এক একটা সার্কিট হয়, ঠিক আছে? মানে কম্বাইন করে করে, যেমন ধরো যেখানে মানে মানে কোল যেখান দিয়ে ঢুকছে, তারপর কোলের যে অ্যাশ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর এই এই যে পার্ট, প্রত্যেকটা যে একটা প্রসেস স্টেপ ওয়াইজ, যে শুধু কোলের যে এখানটা প্রসিডিউর হচ্ছে বা যেখানে এয়ার বা ফ্লু গ্যাসের প্রসিডিউরটা হচ্ছে, তো ওগুলোকে এক একটা করে সার্কিট বলা হয়। তো এটা পয়েন্ট ওয়াইজ লিখে রাখো, সার্কিট যদি দেয় কখনো, 4টে পয়েন্ট লিখে রাখো। কোল অ্যান্ড অ্যাশ সার্কিট, কোল অ্যান্ড অ্যাশ সার্কিট, কোল অ্যান্ড অ্যাশ সার্কিট, নাম্বার 2 লেখো, এয়ার অ্যান্ড ফ্লু গ্যাস সার্কিট, এয়ার অ্যান্ড ফ্লু গ্যাস সার্কিট, নাম্বার 3 লেখো, ফিড ওয়াটার অ্যান্ড স্টিম সার্কিট, ফিড ওয়াটার অ্যান্ড স্টিম সার্কিট, আরেকটা লেখো, কুলিং ওয়াটার সার্কিট, কুলিং ওয়াটার সার্কিট।
লেখা হয়েছে 4টা পয়েন্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা একটা সিম্পল কোয়েশ্চেন, আচ্ছা প্রাইম মুভারের কাজ কি বলো? হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ প্রাইম মুভার? বেসিক ফাংশনটা কি প্রাইম ওভারের? একটু বলার চেষ্টা করে, এগুলো খুব সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি আমি। এখন না পারলে পরীক্ষার খাতায় এরকম চুপ করে বসে থাকতে হবে, সব কিন্তু মানে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে না, আমি বারবার বলে দিচ্ছি। কি মনে হয় প্রাইম মুভারের কাজ কি? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, প্রাইম মুভার তো ম্যাম ওই স্টিমটাকে দিকে টারবাইন দিয়ে ঘুরিয়ে পাওয়ার জেনারেট করা। হ্যাঁ, মানে বেসিক ফাংশনটা কি হয়, মানে কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়? মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মানে ফার্স্ট হচ্ছে কাইনেটিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে তাহলে হ্যাঁ কাইনেটিক এনার্জি যেটা প্রডিউস হচ্ছে সেটাকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক ফাংশন। কারণ আমার মেকানিক্যাল এনার্জিটা কিসের জন্য দরকার? মেকানিক্যাল এনার্জিটা আমার এই যে অল্টারনেটারকে যে আমি সাপ্লাই দেব, এবার অল্টারনেটার টু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, এবার মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, এবার তার জন্য তার আগে প্রাইম মুভারকে আমাকে কাইনেটিক টু মেকানিক্যালে কনভার্ট করতে হয়। তো বেসিক্যালি আমার প্রাইম মুভারের ফাংশন হচ্ছে কাইনেটিক টু মেকানিক্যাল এনার্জিতে কনভার্শন করার। আচ্ছা নেক্সট বলো, স্টিম পাওয়ার প্লান্ট কোন সাইকেলের উপর কাজ করে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এমসিকিউ তো আছে, লেখো তো। স্টিম পাওয়ার প্লান্ট ওয়ার্কস অন উইচ সাইকেল? স্টিম পাওয়ার প্লান্ট ওয়ার্কস অন উইচ সাইকেল? কম্বাসন সাইকেল। দাঁড়াও, করে সবাই লিখে নিই। ঠিক আছে, এটা আনসার হচ্ছে র্যানকাইন সাইকেল, RANKINE, RANKINE, র্যানকাইন সাইকেল। র্যানকাইন সাইকেল বেসিক্যালি কি? র্যানকাইন সাইকেল হচ্ছে একটা ক্লোজড লুপ সিস্টেম। র্যানকাইন সাইকেল হচ্ছে বেসিক্যালি একটা ক্লোজড লুপ সিস্টেম। এবার যে সিস্টেমটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে সব ফাংশন গুলো, তো সেখানে তো পুরো ক্লোজ লুপে কাজ করছে, তারপর আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল কনভার্ট হয়ে যাচ্ছে। এবার যে 4টি লুপের মধ্যে ঘুরে বারবার করে ওয়াটার কনভার্ট করছে, ঠিক আছে, স্টিম থেকে ওয়াটার কনভার্সন হচ্ছে, মাঝখান থেকে আবার ফিড ওয়াটার পাম্প লাগানো আছে, তো এই যে ক্লোজ লুপ সিস্টেমটাকে বলছি, সেটাকে আমরা বলছি বেসিক্যালি র্যানকাইন সাইকেলের উপরে কাজ করছে পুরো পাওয়ার প্ল্যান্টটা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা র্যানকাইন সাইকেল লেখা হয়ে গেছে, RANKINE।
আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাব। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলো। নেক্সট কোশ্চেন বলুন। হ্যাঁ নেক্সট কোশ্চেন লেখো। অন হোয়াট ফ্যাক্টার্স এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অন হোয়াট ফ্যাক্টার্স এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিপেন্ড অন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। On what factors efficiency of thermal power plant depend on? Question number one লেখো, sorry, answer লেখো, point number one লেখো, efficiency of thermal plant depend on, point number one হচ্ছে, pressure of steam entering the turbine, point number one হচ্ছে, এবার আনসারটা হচ্ছে মানে তিনটে পয়েন্ট আমি পরপর বলছি। পয়েন্ট ওয়ান হচ্ছে প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টার্বাইন, এবার আনসার বলছি আমি। হ্যাঁ পয়েন্ট ওয়ান প্রেশার অফ ফ্যাক্টর গুলোকে বলছি, ফ্যাক্টর ওয়ান হচ্ছে প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টার্বাইন। প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টার্বাইন পয়েন্ট নাম্বার টু লেখো। Temperature of the steam entering the turbine. Temperature of the steam entering the turbine. Temperature of the steam entering the turbine. ফ্যাক্টর থ্রি লেখো, প্রেশার ইন দ্য কন্ডেন্সার, প্রেশার ইন দ্য কন্ডেন্সার। আচ্ছা হয়েছে তিনটে ফ্যাক্টর, কারোর কোনো পয়েন্ট মিস আউট করেছে, কোনো ফ্যাক্টর মিস আউট করে গেছো? আমি রিপিট করে দেবো তাহলে।
আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াট ইজ থার্মাল এফিসিয়েন্সি অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট? কোয়েশ্চেন লেখো নেক্সট, হোয়াট ইজ থার্মাল এফিসিয়েন্সি অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট? What is thermal efficiency of steam power plant? Answer লেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এগুলো আসবেই, এগুলো আসবেই। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আনসার লেখো, থার্মাল এফিসিয়েন্সি ইজ defined, thermal efficiency is defined as the ratio of heat, thermal efficiency is defined as the ratio of heat equivalent of mechanical energy. Thermal efficiency is defined as the ratio of heat equivalent of mechanical energy transmitted to the turbine shaft, transmitted to the turbine shaft, transmitted to the turbine shaft to the heat of combustion, to the heat of combustion, to the heat of combustion. To the heat of combustion. কেউ কোনো জায়গায় মিস করেছো? এটা যেন মিস না হয়, কোনো জায়গায় কেউ মিস করেছো? ওকে নেক্সট কোয়েশ্চেন লেখো, নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াই দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট, হোয়াই দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ কোয়াইট লো? হোয়াই দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ কোয়াইট লো? Why the thermal efficiency of steam power plant is quite low? কি মনে হয় কেন এত কম?
কি মনে হয় বলো? একটু বুদ্ধি খাটিয়ে বলো দেখি, চেষ্টা করতে হবে। বারবার বলছি, ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু আসবে না। কি মনে হয় পাওয়ার প্ল্যান্টে মানে কোন জায়গায় কি এমন লস হয় বা কি হয় প্রবলেম যার জন্য আমাদের এফিসিয়েন্সি লো হয়ে যায় আউটপুটে? আউটপুটে আমরা যে পরিমাণ এফিসিয়েন্টলি পাওয়ার পাওয়ার কথা বা যে অ্যামাউন্ট অফ আউটপুট পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না কেন? হ্যাঁ একটু জোরে বলো নিহাল, কি বলছো বলো। ম্যাম হিট এনার্জির জন্য, হ্যাঁ এক্সপ্লেন করো, কিসের হিট এনার্জি, কোথা থেকে কিসের হিট এনার্জি, কি পরিমাণ লস হচ্ছে, বা প্রপারলি গুছিয়ে বলো। আমি একটা মানে একটু ডিটেলসে চাইছি, ডেপথে আনসার চাইছি। ম্যাম বয়েল ভেবে বলো, ধীরে সুস্থে বলো, বাট ভেবে বলো। প্রথমে দেখো লেআউটের মধ্যে কি কি পার্টস আছে, যে পার্টের মধ্যে সব থেকে বেশি হিট লস হতে পারে। আমি হিন্ট দিলাম, আমি একটা ছোট হিন্ট দিলাম। ম্যাম পাইপের জন্য, বলো কোথায়। ম্যাম পাইপলাইনের জন্য, পাইপলাইনে কি করে লস হবে? পাইপলাইনে তো এখানে কোনো প্রশ্নই উঠছে না। কম্পোনেন্ট বলেছি আমি, কম্পোনেন্ট। আমাকে একদম কমন সেন্স থেকে বলো তো, একটা মানে সব থেকে বেশি মানে এই যে আমরা যে কাজ করি ঠিক আছে, এই একটা স্টেটের এনার্জি থেকে আরেকটা স্টেট অফ এনার্জি হয়, মানে ধরো যখন লিকুইড টু গ্যাস হচ্ছে, বা ধরো তোমার সরি সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, এই যে এই যে যে স্টেট চেঞ্জ গুলো, সেই টাইমে কি বেশি এনার্জি লস হয় না বেশি এনার্জি গেইন হয়, এটুকু বলো। একদম আমি বেসিক ক্লাস 5-6 এর কোশ্চেনে চলে যাচ্ছি, সলিড স্টেট লস হয় না? লস হয় হয় তো। হ্যাঁ আমি আমি তোমাদের কি বললাম, আমি কিন্তু ওই জন্যই বলছি কনসেপ্টে ঢোকো, ঠিক আছে ডেপথে ঢোকো জিনিসটা। আমি বলছি যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে কম্পোনেন্ট গুলো আছে, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেগুলো আছে ঠিক আছে, ইম্পর্টেন্ট কম্পোনেন্টের মধ্যে এবার বলো যেখানে এমন কি কম্পোনেন্ট আছে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টে, বেসিক রিকোয়ারমেন্ট কি ঠিক আছে, আর সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমাকে কিসে কি কনভার্ট করতে হচ্ছে, এই এই কম্পোনেন্ট গুলোর মধ্যে আমাকে কোন মানে এই কম্পোনেন্ট গুলোর মধ্যে কোন কম্পোনেন্ট সেগুলো আগে তোমরা দেখে নাও। এবার সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে যেখানে এনার্জি কনভার্সনের ব্যাপার হতে পারে, তো সেই এনার্জি কনভার্সন কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে বেশি লস কার হতে পারে এটা এবার খোঁজো।
আমাকে কি কোথাও স্টিমটাকে জলে পরিণত করতে হয়? বয়লারে স্টিমটাকে কোথায় আমাকে জলে পরিণত করতে হচ্ছে? কন্ডেন্সারে। হ্যাঁ কন্ডেন্সারে, কন্ডেন্সারে, কারণ আমাকে তো আমাকে জলটা আবার ইউজ করতে হবে। তা আমি কন্ডেন্সারে আমার যে পরিমাণ হিট রিজেক্ট হয়ে, যে আমার মানে হিট কম্বাশন হয়ে যে মানে এনার্জিটা আমার লস্ট হচ্ছে, ঠিক আছে, যে হিট টোটাল হিট যেটা আমার জেনারেট হয়েছিল, এবার আমি সেটাকে একটা লিকুইড স্টেটে কনভার্ট করছি, গ্যাসিয়াস স্টেটটাকে। এবার এবার এই হিট রিজেকশন যখন হচ্ছে কন্ডেন্সার থেকে, এই লসটা আমরা কি আটকাতে পারবো? পারবো না। আমাদের কিছুটা পরিমাণ জল মানে কনভার্ট হবে, মানে স্টিম কনভার্ট হবে জলে, আর কিছুটা পরিমাণ হিউজ অ্যামাউন্ট অফ লস হবে, দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল, এটা আমরা আটকাতে পারি না, ঠিক আছে। তো সেই জন্য এই কারণে এটা একটা বড় রিজন যার জন্য আমাদের এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট এতটা কম, প্রচুর পরিমাণে স্টিম বেরিয়ে যায়, যে তার ফলে যতটা স্টিম আমার কনভার্ট হচ্ছে সেই পরিমাণ জল আমরা কিন্তু পাই না। কনভার্ট হওয়ার পর যে পরিমাণ আমার, যে ভলিউম অফ গ্যাসটা আমার লিকুইডে কনভার্ট হয়ে যে অ্যাকচুয়াল মাস বা যে পরিমাণ লিটারে আমার পাওয়ার কথা জল, সেই পরিমাণ জল আমরা পাচ্ছি না, ঠিক আছে। এইটা দিস ইজ দ্য বেসিক রিজন যার জন্য আমার থার্মাল এফিসিয়েন্সি অফ সি পাওয়ার প্ল্যান্ট এতটা কম। বোঝা গেছে? কন্ডেন্সারের জন্য হচ্ছে জিনিসটা, ক্লিয়ার? এটা ভুলবে আর কোনোদিন? ঠিক আছে, এই এই জন্যই বলছি, এই যে এই এই জায়গাগুলো দেখে মনে হবে যে চ্যাপ্টারটা খুব ইজি, চ্যাপ্টারটা হয়ে গেছে ভালো মতো, কিন্তু অ্যাকচুয়ালি নয়। কিন্তু এবার দেখো কনসেপ্টে গিয়ে গিয়ে সবাই একটা একটা করে পয়েন্টে আটকে যাবে, ঠিক আছে। আমি এটা ভালো করে লিখিয়ে দিচ্ছি, আর এটা স্টার মার্ক করে রাখো খাতায়, ঠিক আছে, এটা স্টার মার্ক করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আনসার লেখো, ইন স্টিম পাওয়ার স্টেশন বা ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট more than 50% more than 50% of the total heat, more than 50% of the total heat of combustion is lost, total heat of combustion is lost to the condenser as heat rejected to the condenser and the loss is unavoidable, and the loss is unavoidable. And the loss is unavoidable as heat rejected to the condenser and the heat sorry and the loss is unavoidable. পুরোটা আরেকবার রিপিট করুন। ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট মোর দ্যান 50% অফ দ্য টোটাল হিট অফ কম্বাশন ইজ লস্ট অ্যাজ হিট রিজেক্টেড টু দ্য কন্ডেন্সার অ্যান্ড দ্য লস ইজ আনঅ্যাভয়েডেবল, ইউএন এ ভি ও আই ডি এ বি এল ই। এত অব্দি হয়েছে কিনা আগে বলো? হ্যাঁ
unavoidable এরপর লেখো মানে ফুল স্টপ দেবে না unavoidable as the heat energy cannot be converted as the heat energy cannot be converted into mechanical energy as the heat energy cannot be converted into mechanical energy as the heat energy cannot be converted into mechanical energy without a drop in temperature as the heat energy cannot be converted into mechanical energy without a drop in temperature without a drop in temperature without dropping temperature of the hoyeche therefore majority of the heat loss therefore majority of the heat loss takes place in the condenser therefore majority of the heat loss takes place in the condenser majority of the heat loss therefore majority of the heat loss takes place in the condenser এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড এটা স্টার মার্ক করে রাখো আচ্ছা এবার বলো তো পালভারাইজারের কাজ কি আমি সিম্পল কোশ্চেন আসছি পালভারাইজারের কাজ কি হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ পালভারাইজার পারপাস কি পালভারাইজারের বেসিক ফাংশন কি ছিল পালভারাইজার মনে পড়ছে ডায়াগ্রামটা লেআউটে যেটা ড্র করা ছিল গুঁড়ো গুঁড়ো করে দেওয়া কি বলে ওটাকে যখন সেন্টেন্স লিখবে সে জিনিসটাকে কি বলবে টু ক্রাশ অর গ্রাইন্ড দা কোল ঠিক আছে তাহলে কাকে গুঁড়ো করছি আমি কোলকে গুঁড়ো করছি আর আরেকটা পারপাস আছে আরেকটা হচ্ছে টু ড্রাই দা কোল ঠিক আছে টু ড্রাই দা কোল তো এই দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে তো পালভারাইজার নিয়ে যদি কখনো কোয়েশ্চেন আসে হোয়াট ইজ দ্য পারপাস অফ পালভারাইজার দুটো পারপাস সার্ভ করে একটা হচ্ছে টু ড্রাই দ্য কোল আর একটা হচ্ছে টু গ্রাইন্ড দ্য কোল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন লেখো এটা লিখে রাখো পারপাস গুলো লিখে রাখো দুটো পয়েন্ট খালি লিখে রাখো পারপাস অফ পালভারাইজার লিখে রাখো টু ড্রাই দ্য কোল আর একটা লেখো টু গ্রাইন্ড দ্য কোল
আচ্ছা এবার বলো তো, থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিশিয়েন্সি আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? কোশ্চেন যদি আসে কখনো, হাউ এফিশিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ক্যান বি ইমপ্রুভ, তো কি করে ইমপ্রুভ করতে পারি? কি করে এফিশিয়েন্সি আমি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইমপ্রুভ করতে পারি? মাথা খাটাও, আমার তাড়াতাড়ি আনসার চাই না, ভেবে আনসার বলবে। স্ক্রিনকে যদি আমরা বলো, স্টিমের জন্যই তো ম্যাম এফিসিয়েন্সি লো হতো, স্টিমের জন্য কিসের জন্য? কুলিং প্রসেস যদি স্ক্রিনটা ধরে যদি আবার আচ্ছা বয়লার পুরো প্রসেস আমাকে বলে একটা, আমি একদম আরো আরো বেসিকে চলে যাচ্ছি। এই যে টেম্পারেচার, পুরো যে, হ্যাঁ বলো বলো বলো, টেম্পারেচার অর প্রেশার ইনক্রিজ করলে, ভেরি গুড ভেরি গুড পয়েন্ট, একদম ঠিক, ঠিক আছে, বেসিক্যালি কিন্তু এটা একদম ঠিক পয়েন্টে হিট করেছো। আমার কিন্তু পুরো লেআউট বা পুরো পাওয়ার প্ল্যান্টটা কিন্তু একটা জিনিসের উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, টেম্পারেচার আর প্রেশার, টেম্পারেচার আর প্রেশার, এই এই যে এই দুটো ফ্যাক্টর, এই দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হিট যেটা আমরা বলছি সেটা হচ্ছে সেটার কার হিটের টেম্পারেচার আর হিট প্রেশারের, হিটের টেম্পারেচার আর প্রেশারের উপর পুরো প্ল্যান্টটা চলছে। এবার বলছে যে যে আমি টারবাইনে, মনে আছে যখন পড়িয়েছিলাম টারবাইনের মধ্যে দিয়ে যখন স্টিমটা এন্টার করছিল, ঠিক আছে, তখন জেনারেলি কি করতাম আমরা, তখন হচ্ছে আমাদের প্রেশার আর টেম্পারেচারটাকে আমরা লো করে দিচ্ছিলাম, ঠিক আছে। এবার হ্যাঁ, তো এইবার যখন এইবার যদি আমি জিনিসটাকে উল্টো করি, যদি জিনিসটাকে উল্টো করি, মানে যদি আমি ইনক্রিজ করে দিই, তাহলে সেটা একটা পয়েন্ট হতে পারে যে আমি যখন স্টিমটাকে টারবাইনের মধ্যে দিয়ে ঢোকাবো, তখন আমি সেটা টেম্পারেচার আর প্রেশার দুটোই বাড়িয়ে রাখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই আনসারটা কে বললে, আনসারটা কে বললে ফার্স্ট পয়েন্টটা? ম্যাম নবীন, প্রেশার নিয়ে যে মেনশন করলে ফার্স্টে, নবীন ম্যাম, নবীন নবীন তিওয়ারি, ভেরি গুড ভেরি গুড নবীন। আরেকটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে ভাবো, ভেবে আনসার দাও, টাইম নিয়ে সময় নিয়ে আনসার দাও, মাথা ঠান্ডা করে ভাবো, কোনো ম্যাম তাড়াহুড়ো নেই। হিট এনার্জি টু কনভার্ট ম্যাম ইলেকট্রিক, হিট এনার্জি ম্যাম ওটাকে কনভার্ট করে ইলেকট্রিক, না না না, ওইটা তো এনার্জি, ওখানে একটা কনভার্সন হচ্ছে, ওখানে আউটসাইডে আউটপুটে যখন আমি বেরিয়ে যাচ্ছি সেখানে কিন্তু আমি আর কিছু আমার কন্ট্রোল নেই হাতে, আমাকে যা কন্ট্রোল করার অল্টারনেটের আগে অব্দি আমাকে অল্টারনেট মানে কন্ট্রোল করতে হবে। অল্টারনেট কোন সিস্টেমে যদি কোনো চেঞ্জ আনতে হয়, তুমি একদম এক্সট্রিম আউটপুটে যাবে না, কোনো পাওয়ার প্ল্যান্ট বলে না, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে আউটপুটে যখন চলে যাচ্ছে জিনিসটা, সেখানে কিন্তু আমার কোনো হাত নেই, আমি যা চেঞ্জ করব ঠিক তার আগে স্টেজ অব্দি চেঞ্জ করব, অল্টারনেটরের আগে স্টেজ অব্দি চেঞ্জ করব। একটু আগে কি নিয়ে আলোচনা হচ্ছিল, কোথায় কম্পোনেন্ট, কম্পোনেন্ট কি নিয়ে, কোন কম্পোনেন্ট, যে ওয়েস্ট হচ্ছে ম্যাম, যদি ওটাকে ডিরেক্ট আবার যদি আমি বয়লারে যদি আমি পাস থ্রু করিয়ে দিলাম, তো আমার একটু ভেবে বলো কোন পার্টটা নিয়ে বললে শুরুতে, কন্ডেন্সার ম্যাম, কন্ডেন্সারটা, এবার কন্ডেন্সারটা নিয়ে ভালো করে ভাবো। কন্ডেন্সারে আমরা জেনারেলি কি করি একটু ভাবো,
যখন কন্ডেন্সারের স্টিমটা ঢোকে তখন সেই সেই স্টিমের মানে পরিস্থিতি কি থাকে বা সেই স্টিমের স্টেট কি থাকে, মানে ইন মানে ইন করেসপন্ডেন্স টু বা ইন অ্যাকর্ডেন্স টু টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রপার্টিটা কি থাকে, স্টিমের ক্যারেক্টারিস্টিকসটা কি থাকে, আমাকে সেটা বলো। গ্যাসের ফর্মটা, হ্যাঁ স্টিমের ক্যারেক্টারিস্টিকসটা কি থাকে টেম্পারেচার আর প্রেশারের, মানে আইতো হাই হাই স্টিম মানে হাই প্রেশার না মানে হাই টেম্পারেচার মানে কি থাকে বেসিক্যালি, হাই হাই থাকে না ঠিক আছে হাই থাকে তো, টেম্পারেচার। হাই থাকে তাহলে আমার এবার এবার কি করা উচিত যদি উল্টো করি, হাই থাকে বলছো তাহলে যদি উল্টোটা করি উল্টো বলতে আমি কি করব, লো করা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রিডিউস করা, ঠিক আছে উল্টো মানে হচ্ছে উল্টো হচ্ছে আমায় কমাতে হবে, তাহলে আরেকটা পয়েন্ট কি বাই রিডিউসিং দ্য প্রেশার ইন দ্য কন্ডেন্সার, আরেকটা হচ্ছে বাই রিডিউসিং দ্য প্রেশার ইন দ্য কন্ডেন্সার, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে ফার্স্ট হচ্ছে বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ স্টিম যেটা আমার টারবাইনে ঢুকছে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিডিউস করছি কার প্রেশার, কোথায়, কন্ডেন্সারে, ঠিক আছে এ দুটো মাথায় ঢুকে গেছে, ভুলবে ভুলে যাবে তাড়াতাড়ি, আজকেই ভুলে যাবে, ম্যাম ফার্স্টটা কি বললেন? আরেকবার বলছি আমি শোনো, লিখে নাও এটা, বাই ইনক্রিজিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ স্টিম, বাই ইনক্রিজিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টারবাইন, বাই ইনক্রিজিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টারবাইন, বাই ইনক্রিজিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ স্টিম এন্টারিং দ্য টারবাইন, পয়েন্ট নাম্বার টু লেখো, বাই রিডিউসিং দ্য প্রেশার ইন দ্য কন্ডেন্সার, বাই রিডিউসিং দ্য প্রেশার ইন দ্য কন্ডেন্সার, বাই রিডিউসিং দ্য প্রেশার ইন দ্য কন্ডেন্সার, আরেকটা আরেকটা পয়েন্ট হতে পারে, আমি আরেকটা হিন্ট দিচ্ছি ধরো খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ এটা ধরো তোমার কাছে বলে একটা তোমাকে বোতল দিয়ে দিচ্ছে যেটার মধ্যে ধরো হাফ মানে বোতলটা হাফ গরম জল ভরা আছে, ঠিক আছে হাফ উষ্ণ তুষ্ণ ধরো গরম জল ভরা আছে, এবার সাপোজ বটলের মুখটা ফাঁকা মানে বটলের ক্যাপ নেই, বটলের কোনো ক্যাপ নেই, তোমার হাফ বটল জল ভরা আছে গরম জল, ক্লিয়ার এত অব্দি, এইবার তোমাকে বলা হলো যে এই বোতলটাকে নিয়ে তোমাকে আরেকটা জায়গায় পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি, খুব কম ডিস্টেন্সে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তুমি ওই ওপেন বটলটাকে নিয়ে তুমি হাতে নিয়ে ছুটছো মানে জল বেরোচ্ছে না কিন্তু ভিতরে দিয়ে, কারণ যেহেতু হাফ বটল ভরা আছে তুমি কি করছো ওটাকে নিয়ে আস্তে আস্তে তুমি ঠিক জায়গার মতো পৌঁছে দিচ্ছ, বাট তুমি ছুটছো জিনিসটাকে নিয়ে তাড়াতাড়ি ছুটছো, কারণ তোমাকে বলেছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কিন্তু যে জায়গায় তুমি পৌঁছাচ্ছ সেটা কিন্তু খুব কম ডিস্টেন্সের মধ্যে, এবার এখানে দেখো বটলের মুখটা ওপেন করা আছে, ঠিক আছে আর তুমি যে ছুটছো তোমার নিজের একটা ভেলোসিটি আছে, ঠিক আছে এবার যে বটলের মুখটা যে ওপেন করা আছে ভিতরে যে জলটা যতটা ফিল করা আছে গরম জল, ঠিক আছে গরম জল ফিল করা আছে, এবার তুমি যে জায়গায় পৌঁছালে এবার সেই জায়গায় গিয়ে তুমি বললে যে আমি এখানে পৌঁছে দিলাম 10 মিনিট পর এই জলটা নিয়ে আরেকজনকে আরেকটা জায়গায় পৌঁছাতে হবে, ঠিক আছে ওই জল সেম ওই জলটাকে নিয়ে আরেকটা জায়গায় আবার আরেকজন ওই ওই জায়গা থেকে আরেকটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, এ বি সি, ঠিক আছে তুমি এ থেকে বিতে পৌঁছলে এবার বি কে সি জায়গায় পৌঁছাতে হবে, ঠিক আছে জল কিন্তু একটু ওয়েস্টেজ হয়নি, জল ভিতরে যা ছিল সেটাই আছে, শুধু বটলের মুখটা ওপেন আছে, এবার বলো যে
আমি যখন এ থেকে বি তে যখন এসে পৌঁছাচ্ছি জলটাকে নিয়ে, জলের টেম্পারেচার যা থাকছে, বি থেকে সি যখন আমি পৌঁছাবো, জলের টেম্পারেচার কি সেম থাকবে না আলাদা পাল্টে যাবে? পাল্টে যাবে, কমে যাবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, কেন কমছে, কেন কমছে? একটা টাইম, বোতলের ঢাকনাটা খোলা আছে, তার উপর ওটা তার ট্রান্সফার মানে কি, করতে একটা টাইম লাগবে। ঠিক আছে, তার মানে কি আমার যে টেম্পারেচার যেটা আছে আমার বটলের ভিতরে, সেটা আমার ডিউ টু মানে বটলের ক্যাপ নেই বলে আমার টেম্পারেচার রিডাকশন হয়ে যাচ্ছে? ঠিক আছে, মানে টেম্পারেচারটাকে ধরে রাখার জন্য আমার যে ইনক্যাপসুলেশন দরকার যে বটলটা, সেটা নেই। তাহলে এবার বলো যে যখন আমার এই যে স্টিমটা, তার এই স্টিম পাওয়ার প্ল্যান্টে যে স্টিমটা যে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছে হাই ভেলোসিটিতে, ঠিক আছে, সেটা টেম্পারেচার কি থ্রু আউট আমি সেম রাখতে পারছি? এই যে রিহিটার, সুপার হিটার, এইগুলো কেন আমি ইনস্টল করছি মাঝে মাঝে? এই জিনিসগুলো, কম্পোনেন্ট গুলো কখনো ভেবে দেখেছো কেন মাঝে মাঝে রাখা থাকে? রিহিটার, রিহিট করছি কেন আমি, রাখছি কেন? নিশ্চয়ই তার মানে স্টিমটা এত স্পিডে ফ্লো করছে, এত স্পিডে পুরো ফ্লো করছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, যেটা ঠান্ডা হয়ে যাবার প্রবণতা অনেকটা বেশি, যে টেম্পারেচারে জেনারেট হচ্ছে একটা জায়গায় যেখান থেকে স্টিমটা, এবার একটা জায়গায় পৌঁছতে তার যতটা সময় লাগছে আর যে স্পিডে পৌঁছচ্ছে, সেই তুলনায় টেম্পারেচার অনেকটা তার ডিফারেন্স চলে আসছে টেম্পারেচারে, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে তাহলে এবার বলো, তাহলে আরেকটা পয়েন্ট কি হতে পারে যে আমার যদি জিজ্ঞেস করে যে এফিশিয়েন্সি কি করে বাড়াবো? এই যে ডিফারেন্ট স্টেজ গুলোতে পৌঁছচ্ছে, ডিফারেন্ট স্টেজ গুলোতে পৌঁছচ্ছে, তার জন্য আমাকে আরো কি করতে হবে? আরো মানে রিহিট করার জন্য স্টিমটাকে আরো কিছু সুপার হিটার, বা ধরো আরো কিছু কম্পোনেন্ট, বা আরো আরো রিহিট করার মতো কোনো স্টেজ আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে আরো, যাতে স্টিমটা তাড়াতাড়ি ঠান্ডা না হয়ে যায়। আমাদের কি জেনারেলি একটাই রিহিটার আমরা ইউজ করে থাকছি? ঠিক আছে, তাহলে আরো যাতে স্টিমটা, স্টিমের টেম্পারেচার যাতে ভ্যারিয়েশন না হয়, অলমোস্ট আমি যদি কনস্ট্যান্ট রাখতে পারি থ্রু আউট দ্য লেআউট বা থ্রু আউট দ্য পাওয়ার প্ল্যান্ট, যদি কনস্ট্যান্ট রাখতে পারি স্টিম জেনারেশনের টেম্পারেচারটা, তাহলে কি হবে আমার রিহিটিং এর রিহিটিং করার জন্য যে কম্পোনেন্ট দরকার বা যে স্টেজ দরকার, সেগুলোকে আরো বেশি ইমপ্লিমেন্ট করতে হবে, ইয়েস অর নো? তখন কষ্ট তো বেড়ে যাবে। আমি তো বলছি কস্ট বেড়ে যাবে, আমাকে কোশ্চেন দিচ্ছে যখন এফিসিয়েন্সি বাড়ানোর, আমি কস্ট, আমি কস্টটাকে মাথায় রাখবো না, আমাকে আনসার এফিসিয়েন্সি বাড়ানোর, আমি এফিসিয়েন্সির উপর বেশি ইম্প্রোভাইজ করব। ঠিক আছে, তো আমাকে যদি বলে যে এফিসিয়েন্সির কথা, তাহলে আমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। তুমি তোমার লজিক দিয়ে বলবে কস্ট, যে আমাকে যেহেতু আমাকে যদি বলতো যে এফিসিয়েন্সি অফ, হাউ ক্যান এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট বি ইমপ্রুভ কিপিং ইন মাইন্ড দ্য কস্ট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট রিমেন্স কনস্ট্যান্ট বা ডাজ নট ইনক্রিজ, তাহলে তুমি থার্ড পয়েন্টটা বলতে না। কিন্তু যেহেতু তোমাকে কস্ট নিয়ে আর এক্সট্রা কোনো স্ট্রিনজেন্ট কোনো একটা কন্ডিশন দিয়ে দেয়, তুমি কস্টের এই জিনিসটাকে অ্যাভয়েড করে তুমি এই পয়েন্টটাকে অ্যাড করতে পারো। কি বললাম, বোঝা যাচ্ছে? কন্ডিশন যদি দিয়ে যেত যে, হ্যাঁ কন্ডিশন, এই জন্যই বলছি এই কোয়েশ্চেন গুলো কেন করাচ্ছি, এটা একটা রিজন। যদি কন্ডিশন তোমায় দিয়ে দিত যে এফিসিয়েন্সি অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি করে বাড়াবো, কিপিং ইন মাইন্ড কন্ডিশন কি যে আমার কস্ট থার্মাল পাওয়ার প্ল্যান্টের বাড়ানো যাবে না, তাহলে কিন্তু থার্ড পয়েন্টটাকে আমি অ্যাড করতে পারতাম না। কিন্তু যেহেতু আমাকে এই কন্ডিশনটা অ্যাড করে দেয়নি, সেই জন্য আমি থার্ড পয়েন্টটাকে ইজিলি এখানে লিখতে পারি। তাহলে তিনটে, 3 নম্বর পয়েন্ট আমার কি হবে, বাই রিহিটিং দ্য স্টিম বিটুইন ডিফারেন্ট স্টেজেস বিটুইন দ্য টার্বাইন, টার্বাইনের পৌঁছানোর আগে অব্দি যত রকম স্টেজ আছে, সেখানে যদি আমি রিহিট করার জন্য স্টিমটাকে ডিফারেন্ট স্টেজ ইমপ্লিমেন্ট করি, তাহলে সেখানে একটা এফিসিয়েন্সি বাড়ানোর চান্স হতে পারে, হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা লিখে রাখতে পারো যে বাই রিহিটিং দ্য স্টিম বিটুইন ডিফারেন্ট স্টেজেস by reheating the steam between different stages between the turbine,